আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর পথে নিজেকে পরিচালিত করার প্রথম স্টেপ আপনাকে নিতেই হবে, তারপর বাকিটা আল্লাহ তাআলাই সাহায্য করবেন। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে বিভিন্ন পোস্টের মাধ্যমে, কমেন্টে আমাদেরকে বলে যে দোয়া করবেন যেন দিনের পথে চলতে পারি, দাড়িটা রাখতে পারি, গান বাজনা থেকে নিজেকে হেফাজত রাখতে পারি, পর্দা করতে পারি, কিংবা নিজের ভালো উন্নত করার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য এসবে দোয়াগুলো চায়। সুবহানাল্লাহ, যা ভালো দিক, কিন্তু আরেক দিক থেকে এটা কিন্তু খারাপ দিকও বটে। খারাপ দিকটি কিভাবে আমরা বুঝব? অধিকাংশ সময় দেখা যায় যে এই সমস্ত মানুষ সির্ফ দোয়া চায়, এই পর্যন্ত তাদের সীমাবদ্ধ। অথচ প্র্যাকটিক্যালি আপনাদের নিজেদের মান উন্নত করা, নিজেকে পরিবর্তন করা, সে পথে এগানো, আল্লাহ তাআলা দিন মানা, দিনের পথে চলা, এসব কোনো কিছু মানে না। দুনিয়ার যে কোনো বিষয়ে দোয়ার সাথে সাথে নিজের সদিচ্ছা লাগে, নিজের আন্তরিকতার প্রয়োজন। আপনি দোয়া করে ঘরে বসে বসে থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আসমান থেকে খাদ্য পাঠিয়ে দিবেন না। তেমনি আল্লাহ তাআলা পথে যদি আপনি চলতে চান, দোয়ার পাশাপাশি আপনাকে চেষ্টা করে যেতে হবে। ধরুন আপনার একটি ইনকাম দরকার, একটা জব প্রয়োজন। এখন জব করার জন্য আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, বিভিন্ন জায়গায় কোর্স কমপ্লিট করতে হবে। এগুলো করে ভাইভাতে উত্তীর্ণ হয়ে আপনি একটি জব পাবেন। কিন্তু আপনি দোয়া করছেন, আপনি পড়াশোনা করছেন না, আপনি পরিশ্রমও করছেন না, তাহলে কিভাবে আপনি চাকরি পাবেন? যোগ্যতা ছাড়া কাউকে তো কোনো কাজ দেওয়া যায় না। আপনি যদি দেখেন আমাদের মারিয়াম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে ফল খাইয়েছেন, সে খেজুর গাছে জাস্ট নাড়া দিয়েছিল, নাড়ার পরে গাছ থেকে ফল পড়েছে। আল্লাহ তাআলা কিন্তু পারতেন এমনিতেই খাবার আসতে, কিন্তু না, গাছ জাগুনি দিতে বলেছে। তো সব কিছুই এমনি এমনি আসে না। আপনি দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা একটি উসিলা আপনার জন্য বের করে দিবে। ইউসুফ আলাইহিসসালামের যখন আজিজের স্ত্রী জুলেখা, তিনি তার চরিত্র হরণ করার জন্য চেষ্টা করেছেন, ঘর আবদ্ধ করে আটকিয়ে, তখন কিন্তু সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন আর গেট অটোমেটিকলি ভাবে খুলে গিয়েছে, তার চরিত্র হেফাজত হয়, ইসলাম জয়ী হয়েছে। তেমনিভাবে আপনার দোয়া করবেন, কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন যে দোয়া করছি সে দোয়া অনুযায়ী আমি আমল করছি কিনা, আমি কাজটুকু সম্পাদন করতে পারছি কিনা। এভাবে আল্লাহর উপর ভরসা করে প্রথম পদক্ষেপ নিতে হবে। শুধু দোয়া চেয়েই আমাদের ক্ষান্ত হওয়া উচিত নয়। আপনার প্রথম কদম আপনি সামনে এগোন, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এমনভাবে সাহায্য করছেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর পথে কেউ চলতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বাত্মকভাবে সাহায্য করেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তবে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। তো আর সে যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তবে আমি তার দিকে এক গজ অর্থাৎ দুই হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস। তাই আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চান, অবশ্যই অবশ্যই আপনার সেই অনুযায়ী, তদনুযায়ী আমল করতে হবে, কাজ করতে হবে। আমরা অনেকে আছি যে আমরা দোয়া করা ছেড়ে দিই, দোয়া করি, দোয়া কেন কবুল হয়নি, হয়তো বা আপনার সেভাবে আপনি দোয়াটা চাইতে পারেননি, আর দোয়াটা চেয়েছেন আপনার হারামে কোনো বিষয় আছে,
দোয়ার ভিতরে হারাম আছে, বা আপনি পুরো ইনকাম জুড়ে আপনার ব্যক্তিগত দিক থেকে হারাম কোনো কিছু আছে, আর যদি সব ঠিক থাকে তাহলে আপনার দোয়াটা কবুল হবে, আর না হলে আপনার একটা বিপদ দূর হয়ে যাবে, জানাতে না হয় একটাই পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।